আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে আমি একটি ম্যানুপুলেশনের টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এই ম্যানুপুলেশনটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো এটা খুবই সহজ একটি কাজ আপনারা চাইলে খুব সহজেই এরকম ম্যানুপুলেশনের কাজটি করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই শিখতে পারবেন তার পূর্বে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি পূর্ব থেকেই করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি আমি চলে যাচ্ছি সর্বপ্রথম ফটোশপে আপনি আপনার ফটোশপটি ওপেন করবেন ফটোশপে ওপেন করার পরে এই ডিজাইনটি করার জন্য আপনার দুইটি ছবির প্রয়োজন হবে আমি এখানে দুইটি ছবি দিয়ে এই ম্যানুপুলিশনটি তৈরি করেছি আপনাদেরকে সর্বপ্রথম ছবিটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই দুইটি ছবি মিলে এই ম্যানুপুলেশনের কাজটি আমি করেছি সর্বপ্রথম আমাদের এই যে আম্বেল্লার এই ছবিটি আমব্রেল্লা মানে ছাতা নিয়ে একটি লোক দাঁড়িয়ে রয়েছে আমরা সেই ছবিটি ওপেন করব ওপেন করার পরে এবার এইখানে আমাদের কিছু কাজ করতে হবে আপনি চাইলে অন্য যে কোনো ছবি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আপনি নিয়মটি দেখে নিন তাহলে করতে পারবেন তারপরে আমাদের এখান থেকে সর্বপ্রথম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে দেখুন এখানে এখানে আমাদেরকে আনলক করতে হবে তার জন্য এখানে জাস্ট একটি ক্লিক করব এবার আমাদের এটাকে সুন্দরভাবে রিসাইজ করতে হবে রিসাইজ করার জন্য আমাদেরকে কন্ট্রোল প্লাস টি প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস টি এবার দেখুন আমরা এটা সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে নিব আমরা যেটুকু নিতে চাই এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণটিও নিতে পারেন কিন্তু একটু জুম করে নেওয়ার মতো আমি একটু অল্প নিব তাহলে আমাদের দেখতে একটু ভালো দেখাবে আমি এটুকু নিচ্ছি এটুকু নিচ্ছি নেওয়ার পরে এখানে ইন্টারপ্রেস করে দিতে হবে এবার আমাদের এটা ক্রাপের মতোই হয়ে গিয়েছে এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য আপনি এখানে পেন টুল ব্যবহার করতে পারেন কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন ল্যাসো টুলও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে সহজে শেখানোর জন্য কুইক সিলেকশন টুলটি ব্যবহার করছি এখন কুইক সিলেকশন টুলটি এখান থেকে সিলেক্ট করতে হবে আর এখানে অবশ্যই প্লাস আইকনটি অন করে নেবেন তারপরে এখান থেকে আমরা এভাবে এখানে দেখুন অপারচুনিটিটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি তাহলে আমাদের আরও সুবিধা হবে এখানে ফিফটি করে নিলাম এখানে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন এখানে বাড়িয়ে নিতে পারবেন এবার এখান থেকে আমরা এভাবে সুন্দরভাবে এটুকু সিলেক্ট করে দিব। দেখুন এটুকু সিলেক্ট হয়ে গিয়েছে এবার আমরা জুম করে দেখব যে আমাদের সম্পূর্ণ এখানে পারফেক্টভাবে সিলেক্ট হয়ে গিয়ে হয়েছে কি না সবসময় একটু জুম করে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজটি অনেক সুন্দর এবং স্মুথ হবে দেখুন এখানে কিন্তু একটু রয়ে গিয়েছে দেখেছেন সেজন্য বললাম একটু জুম করে কাজ করবেন এবার এখান থেকে আমরা এখান থেকে সাইজটি আমরা একটু কমিয়ে নিব তাহলে আমরা এটুকু পারফেক্টভাবে অ্যাডজাস্ট করতে পারবো এখানে জাস্ট আমরা এটুকু এভাবে অ্যাডজাস্ট করে দেব আর এইখানে যদি দেখুন এটুকু আবার বাইরে চলে গিয়েছে তার জন্য এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করে এখানে মাইনাস করতে পারেন অথবা অল্টার প্রেস করে এখানে এভাবে মাইনাস করে দিতে পারেন আপনি যত বেশি জুম করে সুন্দর কাজ করবেন আপনার কাজের মান তত ভালো হবে এই যে দেখুন এখানে একটু বেশি হয়ে গিয়েছে এটাও আমরা এখান থেকে ক্লিক করে এখানে মাইনাস করে দিতে পারি অথবা অল্টার প্রেস করে কাজ করবেন দ্রুত কাজ করতে চাইলে তারপরে এখানে আমাদের আবারও বাড়াতে হবে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে দেখুন এখানে বেশি হয়ে গিয়েছে আমরা এটুকু মাইনাস করে দেব আমি এখন অল্টার প্রেস করে মাইনাস করছি দ্রুত করার জন্য আপনি কিবোর্ড শর্টকাট যত বেশি ব্যবহার করবেন আপনার কাজটি তত দ্রুত হবে এবং অভিজ্ঞতাও বাড়বে এতে পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন আপনি দ্রুত কাজ করতে পারবেন সেজন্য কীবোর্ড শর্টকাটে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এখানে দেখুন আমাদের এই যেটুকু হয়েছে আপনারা আরও সময় নিয়ে করবেন আরও ভালো হবে আমি আপনাদের দেখানোর জন্য এখন একটু দেখিয়ে দিচ্ছি এটুকু সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এখন রাইট বটন প্রেস করবো রাইট বটন প্রেস করার পরে এখানে দেখুন এই যে একটি অপশান রয়েছে লেয়ার ভায়া কাঠ এখানে আমরা লেয়ার ভায়া কাঠ ক্লিক করে দেব তারপর দেখুন আমাদের এটা একটি নতুন লেয়ার হয়ে গিয়েছে এই লেয়ারের সমস্যা অনেকেই বলছিল আমাকে তবুও এখানে দেখুন আপনারা বুঝতে পারবেন লেয়ার নিয়ে আমি দেখি একটি নতুন ভিডিও দিব লেয়ারের সকল সমস্যা নিয়ে আপনারা যদি চান সেটা কমেন্ট বক্সে জানাবেন এই লেয়ার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমি যদি এই লেয়ারটি এখন অফ করে দিই দেখুন এই উপরের টুকু কিন্তু অফ হয়ে গিয়েছে আবার এখানে অন করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবার আমাদের এখানে আরও একটি নিউ লেয়ার নিতে হবে তার জন্য এখান থেকে আমরা এই যে নিউ লেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করে দেব দেখুন আমাদের নতুন একটি লেয়ার হয়ে গিয়েছে এবার আমাদের আরও একটি ছবি নিতে হবে আরও একটি ছবি নিলে আমাদের এখানে ম্যানুপুলেশানটি করতে পারবো আমরা তার জন্য আবারও আমরা ডেস্কটপে চলে যাব আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটি ছবি নেবেন আমি এখানে এই ছবিটি ব্যবহার করছি এটা এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাক করে এখানে আমরা প্রেস করে দেব এবার দেখুন এখানে এসে গিয়েছে এবার এটা আমরা সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্ট করে দেব এর সাথে অ্যাডজাস্ট করে ইন্টারপ্রেস করে দিব এবার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপনারা কী কী বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই জানাবেন আপনারা যে কোনো বিষয়ে ভিডিও চাইলে সেটা জানাবেন আমি চেষ্টা করবো আপনার কাঙ্ক্ষিত বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য আর আপনি চাইলে ইনস্টাগ্রামে আমার সাথে থাকতে পারেন ইনস্টাগ্রামে আমি সব সময় থাকি আপনি চাইলে সেখানে আমাকে আপনার সমস্যা জানাতে পারেন আমি চেষ্টা করব সলভ করার জন্য অথবা চাইলে আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য এবার এখান থেকে আমরা এই যে লেয়ারটি আমরা নিয়ে আসলাম এই লেয়ারটি আমাদের দেখুন স্মার্ট অবজেক্টে রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে স্মার্ট অবজেক্ট থামবেল এবার আমরা এখানে রাইট বটন প্রেস করব তারপর এখানে দেখুন রাষ্ট্রিয়াইজড লেয়ার এটা আমরা এখানে ক্লিক করে দিব এবার আমাদের স্মার্ট অবজেক্টটা চলে গিয়েছে এবার এখান থেকে আমরা আবারও রাইট বটন প্রেস করব তারপর এখানে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে আমরা ক্লিক করে দেব দেখুন এটা এর সাথে মাস্ক হয়ে গিয়েছে দেখেছেন এক ক্লিকে কেমন পরিবর্তন হয়ে গেল এবার এখানে আমাদের রিয়েলিটি ভাবানোর জন্য আমরা আরও কিছু ব্যবহার করব তাহলে এটা আমাদের আরও সুন্দর দেখাবে এবার আমি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক অ্যাপ্লাই করবো তার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন এখানে আবারও আমরা কন্ট্রোল প্লাস টি প্রেস করব তারপরে এটা আমাদের এখানে আবারও রাইট বটন প্রেস করবেন তারপরে এখানে দেখুন একটি অপশান রয়েছে ওয়ার্ফ অপশান এখানে আমরা ক্লিক করব এবার এখান থেকে আমরা একটু রিয়েলিটি ভাব আনার জন্য এটা আমরা এভাবে ড্র্যাক করে একটু বড়ো ছোটো করে দিতে পারি দেখুন এখান থেকে একটু ছাতার সাথে অ্যাডজাস্ট করে দিব এভাবে অ্যাডজাস্ট করে দিবো তাহলে আমাদের দেখতে অনেক রিয়েলিটি ভাব আসবে একটি দেখতেও সুন্দর দেখাবে এবার আমরা ইন্টারফেস করে দিব। এবার আমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে সেটা আমরা এবার করব সেটা করার জন্য আমাদের এবার কিছু এখানে আমরা এই যে দেখুন সাইডে এরকম থেকে গেলে আবারও প্লাস টি রেস করবেন এখান থেকে একটু এভাবে বড় করে দিতে পারেন তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবারে আমরা একটু ব্রাশ টুল ব্যবহার করব তাহলে এখানে আমাদের একটু রিয়েলিটি ভাব চলে আসবে তারপর এখানে থাকা অবস্থায় এখান থেকে আমরা মাস্ক আইকনে ক্লিক করে দিব তারপর এখানে আমাদের এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি অবশ্যই থাকতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি না থাকে আপনার কিবোর্ড থেকে ডি প্রেস করবেন তারপরে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবো এখান থেকে আপনি অপার্চুইটিটা আপনি ফিফটি পারসেন্ট অথবা সিক্সটি পারসেন্ট মতো রাখতে পারেন এইখান থেকে ফলো সিক্সটি পারসেন্ট মতো রাখবেন এটুকু রাখার পর এইখান থেকে আমরা এখানে একটু এভাবে অনেক হয়ে গিয়েছে আমরা এখানে আরও একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি এখান থেকে আমরা এটুকু রাখতে পারি এবার এখান থেকে আমরা এভাবে একটু হালকাভাবে ড্র্যাক করে দিব এখানে ব্রাশ করব এভাবে ব্রাশ করলে দেখুন এই যে সাতার অংশটি হালকা হালকা বোঝা যাবে সেক্ষেত্রে কী হবে রিয়েলিটি ভাবটি চলে আসবে এভাবে আপনিও চাইলে খুব সহজে এরকম আরও সময় দিবেন আপনি যত বেশি সময় দিবেন আপনার কাজটি তত বেশি সুন্দর হবে এভাবে চাইলে আপনি খুব সহজেই করতে পারবেন এবার আমি দেখাবো আপনাদেরকে কিছু এখানে কালার কারেকশান করা নিয়ে কালার কারেকশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করতে হবে কন্ট্রোল প্লাস শিপ প্লাস অল্টার প্লাস ইতে তারপরে দেখুন আমাদের এটা সম্পূর্ণ একটি নতুন লেয়ার হয়ে গিয়েছে এটা একটি আলাদা লেয়ার এবার এখান থেকে আমরা কালার কারেকশান করব। কালার কারেকশান করার জন্য এখানে এই যে দেখুন এই একটি অপশান রয়েছে এখান থেকে আমরা কালার ব্যালেন্স তারপরে ভাইব্রেন্স লেভেলস ব্রাইটনেস সবগুলো এখান থেকে পাবো এখান থেকে আমরা একটু লেভেলস দিয়ে দেখব এখানে আপনি সবগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনার যেটা ভালো লাগবে এক এক ছবির জন্য এক এক রকম কালার কারেকশান করতে হয় এভাবে আপনি আপনার পছন্দ মতো কালার কারেকশান করে দিবেন। আর এখানে ব্যাসিক কালার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এখানে দেখুন এই যে ইমেজ থেকে এখানে অটো টোন অটো কনট্যাক্স এগুলো দিয়ে দিলে আপনার বেসিক কালার হিসাবে এগুলো থাকবে সেক্ষেত্রে আপনার অটো কালার কারেকশান ফটোশপের মাধ্যমে হয়ে যাবে এভাবে চাইলে আপনি খুব সহজে এরকম একটি ম্যানুপুলিশনের কাজ করতে পারবেন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য আমরা ফাইল অপশানে চলে যাব তারপরে সেভ অ্যাসে ক্লিক করে দিব তারপরে আমরা যে জায়গায় সেভ করতে চাচ্ছি সেখানে সেভ করব এখান থেকে আমাদের টাইপটি জেপিজি অপশন সিলেক্ট করে দেব তারপরে এখানে আপনি একটি সুন্দর নাম দিতে পারেন আপনি যে নাম দিতে চান তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনি কোয়ালিটিটি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন আপনি ম্যাক্সিমাম দিলেই এনআ তারপর ওকে প্রেস করে দিলে সেভ হয়ে যাবে তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন কোনো সমস্যা নাই আর যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে একটু ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি এই ছবিটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই ম্যানিপুলেশনের কাজটি প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন আর এটি আমার নতুন চ্যানেল আপনি চাইলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আর আপনি কি কী বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেসব বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আপনি চাইলে ফেসবুকেও কানেক্ট থাকতে পারেন ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া